মার্চে জ্বালা ধরাচ্ছে রোদ, উষ্ণতম বসন্ত, আবহাওয়ার বিরাট পরিবর্তন, আগামী মে মাস পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা। উষ্ণতম বসন্ত, ফেব্রুয়ারি মাসেই উধাও হয়েছিল শীত, বাতাসে বসন্তের রেশ নেই বললেই চলে। এবছর সেভাবে জাঁকিয়ে পড়েনি শীত, এমনকি বসন্তকে উপভোগ করতে পারছেন না মানুষ, তার আগেই গ্রীষ্মের আগমন। এবছর তাপপ্রবাহের কারণে বসন্তকে সেভাবে উপভোগ করতে পারছেন না মানুষ। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত হালকা শীতের আমেজ থাকে, কার্যত বসন্তকে ভালোভাবে উপভোগ করি আমরা। বসন্ত মানে পলাশ শিমুল, বসন্ত মানে হোলি, রঙের উৎসব। কিন্তু তাপপ্রবাহের কারণে থাকছে না বসন্তের মনোরম পরিবেশ। 122 বছরে উষ্ণতম ফেব্রুয়ারি কাটল এবার। তথ্য বলছে 1901 সালের পর ফের এই ফেব্রুয়ারিতে গড় তাপমাত্রা 29.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত তা আরও ব্যাপক আকার ধারণ করবে। IMD জানাচ্ছে উত্তর পূর্ব এবং মধ্য ভারতে চলবে তাপপ্রবাহ। 2015 সাল থেকে তাপপ্রবাহ বেড়ে চলেছে ভারতে। রিপোর্ট অনুযায়ী গ্রীষ্মের সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রার থেকে বেশি হবে এবারের তাপমাত্রা। ভারতের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মে মাস পর্যন্ত দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের মাত্রা বেশি থাকবে, তাপপ্রবাহের মাত্রা বাড়বে ক্রমাগত। আগামী মাসগুলিতে দেশ গরম আবহাওয়ার মুখোমুখি হতে চলেছে, তবে এখানেই শেষ নয়। দিনের গরমে অতিষ্ঠ হয়ে গেলেও রেহাই নেই রাতেও। জানা যাচ্ছে গরমের দাপট রাতের বেলাতেও কিছু কম থাকবে না। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মার্চ মাসকে বসন্তের অংশ হিসেবে ধরা হয়, সেখানে মার্চ মাস থেকেই তাপপ্রবাহ বাড়বে বলে জানা যাচ্ছে। তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে চা কফি এড়িয়ে পর্যাপ্ত জল খান, অন্তত 20 মিনিট অন্তর জল পান করুন। বলা হয়েছে রসালো ফল, ঘোল, লেবু রস খাওয়া জরুরি গরম থেকে বাঁচতে, যেহেতু দিনের বেলা তাপমাত্রা রাতের তুলনায় অনেকটাই বেশি থাকে। সেই কারণে যতটা সম্ভব বাড়িতে কাটানোর পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রক। পাশাপাশি রোদে বেরোনোর সময় ছাতা এবং হালকা সুতির জামা পরার পরামর্শ দিচ্ছেন তারা। যথাসম্ভব শুকনো খাবার এড়িয়ে চলুন, জানা গেছে। সেই সাথে রাজ্যগুলিকে বলা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রগুলি যেন পর্যাপ্ত আইস প্যাক, ওয়ারেস এবং প্রয়োজনীয় ওষুধ মজুত রাখেন। তবে একটাই স্বস্তি, এখন অবধি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর পর্যাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।